আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরো একটি পোস্টার ডিজাইনের ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে পোস্টার ডিজাইন করবেন কিভাবে তো চলুন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথমে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিলফি ফাইলের লিংক দেওয়া আছে লিংকে ক্লিক করে পিলফি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিলফি ফাইলটি ডাউনলোড করার জন্য 6 সংখ্যার পাসওয়ার্ড চাইবে আর এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে পিলফি ফাইলটি ডাউনলোড করে নেবেন তারপর পিক্সেলল্যাব অ্যাপসটি প্রয়োজন হবে এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে লিংকে ক্লিক করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন Pixellab অ্যাপসটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে উপরে 3 ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচের দিকে ওপেন ডট পিলফি ফাইলে ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে ডট পিলফিতে ক্লিক করবেন তারপর আপনার ফোনে ডাউনলোডকৃত ফোল্ডারে যে পিলফি ফাইলটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন এখান থেকে পিলফি ফাইলটির উপর ক্লিক করে দিবেন তারপর ওপেন এন্ড অ্যাডে ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি চলে আসছে এখান থেকে সর্বপ্রথম এই ফটোটি চেঞ্জ করবেন এই ফটোটি চেঞ্জ করে আপনারা ফটো দিবেন সেজন্য ফটোটির উপর একটি ক্লিক করে দিবেন তারপর নিচের দিকে এই মাসখানা অপশনটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে রিসিলেক্টে ক্লিক করবেন রিসিলেক্টে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে আপনার পছন্দমতো একটি ফটো সিলেক্ট করে দিবেন ফটোটি সিলেক্ট করার আগে অবশ্যই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন तो ফটোটি এখানে চলে আসবে ফটোটিকে এখান থেকে এভাবে ছোট বড় করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন শুভেচ্ছান্তে সুমন আহমেদ রাজীব এই নামটি চেঞ্জ করে আপনার নাম দিবেন সেই জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এই শুভেচ্ছান্তে সুমন আহমেদ রাজীব নামটি লেয়ারটি দেখতে পাবেন লেয়ারটির পাশে থাকা ফ্যান আইকনে ক্লিক করবেন আবার ফ্যান আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নামটিকে ডিলিট করে দিয়ে আপনি যে নামটি দিয়ে ডিজাইনটি তৈরি করতে চান সেই নামটি দিয়ে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করবেন তো সেই নামটি এখানে বসে যাবে তো আপনি চাইলে এই নামটির কালার চেঞ্জ করবেন সেজন্য এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে এদিকে আসলে এখানে কালার দেখতে পাবেন কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন এখান থেকে আপনার পছন্দমতো একটি কালার দিয়ে দিবেন তারপর টিক মার্কে ক্লিক করবেন তারপর ফন্ট চেঞ্জ করার জন্য আরেকটি দিকে আসলে এখানে ফন্ট দেখতে পাবেন ফন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন আপনার পছন্দমতো একটি ফন্ট দিয়ে দিবেন তারপর ওকেতে ক্লিক করে দিবেন তো সর্বশেষে এই ডিজাইনটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করবেন তারপর ডিফল্টে ক্লিক করবেন ডিফল্টে ক্লিক করার পর আলট্রা বা ভেরিয়াই সিলেক্ট করবেন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তো এই ডিজাইনটি আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর নিত্য নতুন ডিজাইনিং ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।